মর্নিং মাই অল ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, অ্যান্ড আমিও ভালো আছি। তো ইন্ট্রোটা জাস্ট এখান থেকে শুরু করলাম, অ্যান্ড বাকি যা হবে আজ সম্পূর্ণটাই দেখতে পাবে। তো চলো, এবার আর এখানে দাঁড়িয়ে কিছু বলছি না, বিকজ সবাই চলে এসেছে অ্যান্ড আমি লেট। তো যাই হোক, আমি ভাবলাম যে ঘরে থেকে অ্যাটলিস্ট ইন্ট্রোটা শুরু করে তারপর বের হই। তো চলো বাইরে গিয়ে সব কথা হচ্ছে, অ্যান্ড হ্যাঁ, যাওয়ার আগে জাস্ট লুকটা একটু শেয়ার করছি। তো আজ এইরকম একটা ড্রেস পরেছি, তো এই হচ্ছে লুক, অ্যান্ড বাকি তাহলে চলো বাইরে গিয়ে কথা হচ্ছে, ঠিক আছে? তো এবারে চলো বের হয়ে পড়ি। আরে বাবা, হয়েছে তো, চলো এবারে বেরোচ্ছি। যেতে যেতে রাস্তায় বৃষ্টি শুরু হয়ে গেল, যার জন্যে থেমে গেলাম, অ্যান্ড কি বলবো, যাওয়া হবে কিনা বুঝতে পারছি না, ঠিক আছে? দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। আর এটা একটা দোকান বাজার, আজকে হচ্ছে স্যাটারডে, যার জন্য দোকানটা হয়তো বন্ধ আছে। তো এটার নিচে এসে মানে তিরপাল আছে, তো ওখানে এসে দাঁড়ালাম আর কি। তো দেখাচ্ছি, দাঁড়াও দেখো, আকাশের অবস্থা কালো, মেঘে ভরপুর হয়ে আছে, অ্যান্ড বৃষ্টি একদম অল্প অল্প করে পড়ছে আর কি, ঠিক আছে? তো সেই জন্য একটু স্টে করলাম। অ্যান্ড আজকের ওয়েদারটা শুধু দেখো, এখন এবার বৃষ্টিটা থেমেছে, তো এই যে অনেকটাই পথ চলে এসেছি, তো ফাইনালি একটু দাঁড়ালাম, ভাবলাম যে এই জায়গাটা দেখে বেশ ভালো লেগেছে, তো একটু শেয়ার করি সেই জন্যেই। তো আরেকটা জিনিসও ভালো লেগেছে, সেটা আর একটু এগিয়ে গেলে দেখাতে পারবো, তো ওয়েট একটু এগিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি। এই তো দেখো, এটার কথাই বলেছিলাম, এটা আচ্ছা, এটা কি পাহাড়? আচ্ছা, মানে অ্যাকচুয়ালি জমিটা মানে নর্মাল জমি থেকে একটু হাইটে বেশি, তো পাহাড় মতো লাগছে বাট পাহাড় না। তো যাই হোক, এখান থেকে মানে বেশি ভালো লাগছে দেখতে, চলো হয়েছে। তো যাই হোক, সামনে থেকে বেশি ভালো দেখছি, জানি না তোমরা ক্যামেরাতে কেমন দেখবে, বাট জিনিসটা কিন্তু খুব সুন্দর ছিল। অ্যান্ড ওটার উপর না কিছু টাওয়ার করা, তারপর আমার মানে একটা গভর্নমেন্টের আন্ডারে আছে কিছু রুম টুমও দেখতে পাচ্ছিলাম। এটা আবার কি, এটা একটা মন্দির? আচ্ছা, তো যেতে যেতে অ্যাকচুয়ালি পথে অনেক কিছুই পড়েছে, বাট তখন ক্যামেরাটা অন করতে পারিনি, কারণ ও এখন তো এই দেখো কি সুন্দর লাগছে জিনিসটা, এটার কথাই বলেছিলাম। তো যাই হোক, মানে বৃষ্টি পড়ছিলো যার জন্য আমি ক্যামেরা অন করতে পারিনি, অ্যান্ড বাইকে থেকে ক্যামেরা অন করে কিছু বলে লাভও নেই, কারণ হাওয়ার আওয়াজটা এতটা যে আমি যতই জোরে বলি না কেন শোনা যাবে না। তো চলো ঠিক আছে, আবার যদি ভালো কিছু দেখি শেয়ার করবো, আর নাহলে একবারে জায়গা মতো পৌঁছে নিয়ে তারপর তোমাদের সঙ্গে অন ক্যামেরা আসছি। তো এখন তো কিছু নেই, দেখতেই পাচ্ছ সব বাড়িঘর এসে গেছে, তো আমরা একটু চট জলদি চলে যাই। আর বাইরে ওই দেখো ওয়াটার লিলি। তো চলো ঠিক আছে, এবারে এগোচ্ছি। গঞ্জেই পাওয়া যায়, দাঁড়াও, যেটা বললাম যে পুরনো জিনিস, সেই দেখো মহিষ বলে, তো এইগুলো এখন গ্রামেই মানে ম্যাক্সিমাম দেখতে পাওয়া যায়, অ্যান্ড খুব ভালো লাগলো অনেকদিন পর, অনেকদিন না বেশ কত বছর পর দেখলাম। আর এই যে এটা একটা ফরেস্টের মতো আছে, মতো কি অ্যাকচুয়ালি এটা ফরেস্টই, বিশাল বিশাল গাছ, অ্যান্ড দেখো এই যে এরম হচ্ছে ব্যাপারটা দুপাশে, ঠিক আছে? তো খুব ভালো লাগছে, কিন্তু ওয়েদারটা না অতিরিক্ত বৃষ্টি বৃষ্টি হয়ে গেল, যার জন্য ভালো লাগলো না এই ব্যাপারটাতে, জাস্ট একটু হালকা রোদ উঠত তো ব্যাপারটা ভালো লাগলো। ও আচ্ছা, ছোট্ট মিনি ছিল ওই সাইডটা, তো আরো বেশি করা ছিল, ঠিক আছে? ওই দিকটা এখন এই জায়গাটা আমার খালি। ওকে, কৃষ্ণচূড়া গাছ, এই ফুলও খুব সুন্দর হয় দেখতে। এটা ঘোড়া না গাধা না কি গেল বুঝতে পারলাম না। ও আচ্ছা, ঘোড়াও না গাধাও না, খচ্চর, ওয়াও, বললাম না একটু ভিতর সাইডে আসলে না অনেক কিছু দেখতে পাওয়া যায়। বাড়ি থেকে এত সুন্দর করে সাজুগুজু করে এসেছিলাম, এসে নিয়ে কোনো লাভ হলো না, কারণ কি, কারণ হচ্ছে বিচ্ছিরিভাবে আমি মানে হেলমেটটা পরেছিলাম, হেলমেটটা পরে নিয়ে এবারে কি হলো, চুল টুল সব নষ্ট হয়ে গেলো।
করেছি বাট ওই ছিপিটা পাইনি, যার জন্য পড়তে পারলাম না, তো গান খালি মানে সেটা করে বের হওয়ার কোনো লাভ হয় না। আর সবচেয়ে তো একটা হাসিজনক হাস্যকর ব্যাপার যাকে বলে সেটা হচ্ছে সানগ্লাস। হ্যাঁ, আমি সানগ্লাসটা কেন পরে আছি, তোমরা কি কোথাও একটু সান দেখতে পাচ্ছ? রোদের কোনো আগমনী ঘটেনি আজ, সন্ধ্যের পরে বের হয়ে সানগ্লাসগুলো এমনি পরে থাকে, তা আজ ভেবেছি ওয়েদার চাই না, দিনে বের হয়েছি তো তো পরে নেবো, তো পরে নিয়েছি। এই দেখো ইতিহাস, বাপরে গেলোই গিয়ে, খুশি তো ছিল আর কি, যাই হোক গেছে গিয়ে। অ্যান্ড আরো ভিতরে যেতে হবে, তো চলো গিয়ে নিই। এসে নিয়ে একটা খুবই ভালো ব্যাপার হলো, সেটা হচ্ছে বাইরে বললো পার্কিং করতে না, একটা আন্টি আর কি নিজে আর কি সাজেস্ট করলো, ওই যে আন্টিটা, তো উনি বললো যে বাইক ভিতরে রাখতে পারবে, তো দেখা যাচ্ছে না অন্ধকার যেহেতু আজকে সানলাইট নেই, তো ভিতরে রেখেছি। আর এই হচ্ছে আন্টিটা, এই যে পার্কিং। হ্যাঁ সব, মানে এটা হচ্ছে কি একটা কোথায়, হ্যাঁ সাইড বিজনেস। এই যে দেখো এখানকার ভিউ, আচ্ছা ভিউ তো অনেক দেখাচ্ছি, একটু আমরা আমরাও ফ্রন্টে আসি, একটু আমাদেরকেও দেখো নাকি। একটু গ্যাদারিং হয়ে যাচ্ছে, তো একটু আগে পিছিয়ে হাঁটতে হবে, তো আর আমাদেরকে এখন দেখতে হবে না, এখন মেইন একদম চলেই এসেছি, তো চলো ব্যাক ক্যামেরা করছি, ঠিক আছে। দেখো এখানে নানা ধরনের দোকানও কিন্তু আছে, বা এই ঠাকুরকে হাওয়া করে এগুলো দিয়ে, খুব সুন্দর। বহু বছর পর আসলাম, আচ্ছা ওঠারটা এই সাইড দিয়ে না, একটু দাঁড়ো। হ্যাঁ হলো তো আর কি, দাঁড়ো যাই। এই যে আমি এত জলদি জলদি উঠলাম যে ওকে একটু ব্যাক ক্যামেরা নেব, বাট চলেই আসছে। ওকে একটু তো দেখাও তোমাকে, এই যে দাদা দাদা ভাইকে একটু দেখাই। আমার এ বুঝা দেখায় চলো। আচ্ছা আর একটু ভিতরে যেয়ে নি, তারপর শেয়ার করছি। ও বাই দ্য ওয়ে এখানে একটা কুয়ো রয়েছে পিঙ্ক কালার, আই থিঙ্ক এটা চলে না, কারণ ওখানে কোনো বালতি দেখলাম না। দেখো আজকে লাইন, জাস্ট দেখো এখানটা অ্যাকচুয়ালি যখন বিয়ে হয় তখন এখানটায় শুধুমাত্র ওই দেখো ঢোল রাখা আছে, আমি সামনে থেকে দেখাচ্ছি, এই এগুলো বাজানো হয়, ঠিক আছে, এই এই এরিয়াটার কাজই এটা। বাট আজকের অবস্থাটা দেখো, দু দুটো লাইন লেগেছে, তো আমরা একদমই লাস্টে, জানি না কটায় গিয়ে পৌঁছাবো, পুজো কটায় দিতে পারবো। তো ওই যে ঘন্টি বাজাচ্ছে, ঘন্টা ঘন্টি না সরি ঘন্টা, দেখেছো এবার জুম করেছি, তো ওখান থেকে শুরু করে আসতে 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 এই যে লাইন, লাইনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ এই মন্দিরের স্পেশালিটি হচ্ছে মানে এখানে যখনই আসো না কেন বাদর দেখতে পাবে, তো জুম করেছি যার জন্যে অত একটা ক্লিয়ার দেখতে পাচ্ছ না, বাট কিছু করার নেই কারণ অনেকটা দূরে দাঁড়িয়ে আছি, তো তো সেই জন্যেই তো ওই দেখো ঢুকে যাচ্ছে ওই দিকটায়, এই যে ওখানে একটা আর একটা ওই দিকের চালে ছিল বাট এখন নেই, চলে গেছে, তো মোবাইলটা বের করতে করতে একটা চলে গেছে।
আর লাইন এখনো এই যে কতটা কতটা কতটা। আর এখানে সব প্রদীপ ধরানোর একটা জায়গা করেছে, প্রদীপ জ্বালায় এখানে। আর ওই মন্দিরটা দেখতে পাচ্ছ, ওই যে ওটা, ওই মন্দিরটা নতুন, এটা এর আগে আমি দেখিনি, এবার দেখছি। ও আচ্ছা, ওইখানেও দেখো একটা বাদর বসে আছে, ওই দেখো একটা বাদর বসে আছে। একসঙ্গে তিন তিনটে, ওই যে দুটো, ওই যে একটা, তিনটে তো হয়। যাই হোক, এখন তো লাইন ছেড়ে যেতে পারছি না, যাই হোক আরেক জায়গায় বলো, অনেকগুলো আছে। হ্যাঁ না, যাবো না, আমি পুজো দিতে এসেছি, পুজোটা আগে দেবো তারপর। সিংহদুয়ার শুনেছিলাম, এটা ওপরে সিংহ, তো টপ ফ্লোরে এটাকে কি বলে জানি না, যাই হোক এমনিতেও মন্দিরের চূড়া বলে। তো এটা সিংহ দিয়ে করেছে, খুব ভালো লাগছে। এই পাশে দুটো দেখতে পাচ্ছি আর ওই পাশেও সেম দুটো আছে, হ্যাঁ চারখানা আছে, বাট এখান থেকে তো আর দেখা যাচ্ছে না, সেটাই আমি বললাম যে এই পাশ থেকে দুটো দেখছি। অ্যান্ড ওখানেও বাদর বসে আছে, জুম করাতে জিনিসটা ভালো আসছে না, বাট তবুও বুঝতে পারবে। কিন্তু দেখো একদম উপরটাতে ওই যে একটা, ওই যে একটা, ওখানেও দুখানা বসে আছে। আস্তে আস্তে সিঁড়ির উপর উঠে পড়েছি, অ্যান্ড দেখো পিছনে ওই দেখো লাইন এখনো অনেকজন আছে। আর ওই একটা পাগল, এই পাগল আজকে লাইনে দাঁড়িয়েছে, অনেক লম্বা লাইন। হ্যাঁ একদম, অনেক অনেক হ্যাভি জিনিস উনি হাতে নিয়ে আছে আর কি। ঠাকুর ঠিক আছে, এখনো লাইনে আছি, মানে কয়েকজনের পরে আছি, মোটামুটি 7-8 জন হবে। তো এই একজন ফরেনার, তোর কথা ছাড়ো, আমি যা বলছি ঠাকুর মশাই দিয়ে, মানে ঠাকুর থেকে গেলো। যাই হোক, তো এই হচ্ছে মূর্তি, চেষ্টা করবো পরে আবার, ওয়াও এবার একদম ক্লিয়ার এসছে, জানি না পরে শেয়ার করতে পারবো কিনা। তো ভাবলাম এখন যখন দাঁড়িয়ে আছি তো একটু শেয়ার করে নিই। তো দেখতেই পাচ্ছ একদম ক্লিয়ার এসছে। তো এই হচ্ছে এই মন্দিরে এসছে, এই তো আর একটু সামনে এসছি, তো ভাবলাম আরেকবার একটু শেয়ার করি। তো ওই যে পুজো হচ্ছে ভিতরে, এটা হচ্ছে মহামায়া মন্দির। তো অনেকদিন থেকে ইচ্ছে ছিল আসবো আসবো, আসা হয় না, তো ফাইনালি এসেছি। অ্যান্ড এবার কজনে পড়ে আছি নিচে, ওই দেখো না দেখা যাচ্ছে না, যাই হোক মোটামুটি ওখানে দুজন বসে পড়েছে পুজোতে, আর এদিকে দুজন আছে, চারজন। তো আমরা 5 নম্বরে আছি, তো চলো এবার অপেক্ষা করি। অ্যান্ড এই যে খুবই কিন্তু সুন্দর দেখাচ্ছে। গো মাতাকে খেতে গেছো, দিলেন শুধু ফুল, দিলে ফুলকে কানে লাগাবে নাকি? এখন আমাদের ম্যাডাম অনেকগুলো প্রদীপ জ্বালিয়েছে, কেটাকে আবার আমাকেও ডাকছে না, কিন্তু মনে হলো আমাকে কেউ ডাকলো। হলো এখন দুঃখ কাটে নিয়ে অতিভক্তি চলের লক্ষণ এখানে না, হাতে লাগবে এখানে দাও না। আমরা
থ্যাংক ইউ অনেক সুন্দর ভিডিও করার জন্য, অসংখ্য ধন্যবাদ। ওদের আজকে কলা খেতে খেতে বোর হয়ে গেছে, দেওয়া হয়েছে, এখনো নেননি উনি, হ্যাঁ তাকিয়ে নিয়ে ভীষণ বা আবার এখানে কি একটা খোঁজাখুঁজি করছে। ওকে হ্যাঁ ডাকার দরকার নেই, এমনিতে দিয়ে দেও না, পরে নিয়ে নেবে, খেয়ে খেয়ে বোর হচ্ছে। মানে এখন অ্যাকচুয়ালি পুজোর টাইম চলছে না, তো পুজোতে অনেক ভিড়ভাট্টা থাকে। ও মাই গড, না 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 চলো চলো চলো। এই দেখো এখানে সিঁড়িগুলো, এটাও আমি নতুন অ্যাকচুয়ালি না, বানিয়েছে বেশ কয় বছরই হয়েছে নিশ্চয়ই, কারণ আমি নিজেই তো আসিনি, মোটামুটি হয়তো 5 বছর পর আসলাম, তারও বেশি হলে হতে পারে, আমার ঠিক মনে নেই। তো আমি যখন এসেছিলাম তখন কিন্তু এখানে কী বলে ওটাকে এই সিঁড়িগুলো ছিল না। তারপর এই দেখো এখানে শশার দোকান দিয়েছে, ও পাশে কোল্ড ড্রিঙ্কস দেখতে পাচ্ছি, এইসব ছিল না, ঠিক আছে। তো এখন নতুন নতুন অনেকটাই ডেভেলপ হয়েছে, তো হাঁপাচ্ছি কারণ উপরে উঠছি। আর যেই দোকানদারই দেখে একটাই কথা, ধূপশলা নিয়ে যান, প্রসাদ নিয়ে যান, এই চলতে থাকে। অথচ সবই কিন্তু কিনে নিয়ে এসেছি আমি, না অনেক হাঁপাচ্ছি, ঠিক আছে আর কিছু বলছি না। এই যে এখানে আবার মন্দিরের মতো করেছে, অ্যান্ড এটা বা কী জিনিস চাই না, দেখো দুই দিকে রাস্তা আছে, এই যে একটা এই যে একটা, ওয়াও কোন দিক দিয়ে, এদিক দিয়ে, হ্যাঁ এখানে অ্যাকচুয়ালি অনেকে ফটো তুলছে, তো যাবো না এদিক দিয়ে, থাক ডিস্টার্বেন্সটা ভালো না করাটা। এই দেখো একটা হনুমানের স্ট্যাচু, মানে মূর্তি, ওই একই তো হলো। আজকে পা টের পাবে, কারণ কতগুলো স্টেপ, বেশ কতগুলো, ওই 100-এর উপরে হবে না কি, 100-এর উপরে হবে না, ঠিক আছে ওইখান থেকে শুরু হচ্ছে, দেখো তুমি 100 হবে না, ঠিক আছে যাওয়ার টাইমে আমি কাউন্ট যদি না করাইছি তারপরে দেখবা, 100 নাই, নাই দেখবো দেখবো কয়টা বের হয়। চলো প্রত্যেকবার আমার সাথে চ্যালেঞ্জে হারে, ওই আমার দেখি পা ভীষণ ব্যথা করছে, ভীষণভাবে হাঁপাচ্ছি। আর না বৃষ্টি হওয়াতে জায়গাগুলো একদম স্লিপি স্লিপি হয়ে গেছে, ফ্লোরের অবস্থা দেখো কাদা কাদা জল, শুনতে পেলে বললো আবার আবার এই একই কথার জবাব আর দিতে ইচ্ছে করছে না, যাক এসেই পড়েছি। এই যে আজকে না ব্লগিংটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, এখানে আবার টেডি বিয়ার, ওয়াও তো অনেকখানি বড় হচ্ছে, আমি আই থিঙ্ক দুটো পার্ট করে দেব, একবারে দেব না, ওই যে আবার বলেছে আবার বলেছে আবার বলেছে, আরেকটা মন্দিরে যাচ্ছি, অ্যান্ড এইখানে বেশ শুকনো মনে হচ্ছে, শুকনো বলতে শুকিয়ে গেছে। আচ্ছা ও আসবে না, ওইখান থেকে প্রণাম দিয়ে দিয়েছে, মানে অ্যাকচুয়ালি অনেকটা উপরে উঠেছি তো আর মানে কী বলবো, যাই হোক দাঁড়াও প্রণাম করে নি। পুজো দেওয়া হয়ে গেছে অ্যান্ড চোখ মুখের অবস্থা দেখো, মুখ শুকিয়ে গেছে, প্রচণ্ড খিদা পেয়ে গেছে, গেটের পাহারা দেয় না গো, গেটের পাহারা দেয় না, অ্যাকচুয়ালি এখানেই হয়তো থাকে, যাই হোক। তো এটা হচ্ছে মন্দিরের গেট, এই যো তো গেটের এখানেই বসার মতন জায়গা আছে, ওই পাশে একটা এই পাশে একটা, তো এখানে একটু বসেছি, তো অনেকটা সিঁড়ি ছিল, ঠিক আছে। তখন আমার ওই ফ্রেন্ডটা বললো না যে 100-এর সিঁড়ি
হান্ড্রেডটার মতন হবে না আর কি, বাট ছিল হান্ড্রেডের উপরে ছিল। তো সম্পূর্ণটা যদি কাউন্ট করা হতো তাহলে অনেকটা লং হয়ে যেত, দ্যাটস ওয়াই ওটা আর কাউন্ট হয়নি। তো আই মিন অন ক্যামেরা অ্যান্ড দেন দেখাচ্ছি। এটা হচ্ছে মন্দির থেকে বের হয়ে যাওয়ার সিঁড়ি, ঠিক আছে। আর ওই যে দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু সব দোকানগুলো যেগুলো সকালবেলা দেখিয়েছিলাম। আর মন্দির এখন মোটামুটি খালি হয়ে এসেছে, কারণ পুজোর টাইম মানে পার হয়ে গেছে, তো তো মন্দির বন্ধও করলো। এই দেখো, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো মন্দির অলমোস্ট খালি, কয়েকজন কয়েকজন জায়গায় জায়গায় আর কি আছে, ঠিক আছে। তো খুবই কম মানুষ, অ্যান্ড যখন এসেছিলাম অনেকটাই ভিড় হলো। কি হয়ে গেছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, গিয়ে আসো। আচ্ছা হবে। তো যা বলছিলাম, একদম খালি হয়ে গেছে। বাও বেবিটা কি কিউট। চলে এসেছি বাড়িতে, ঠিক আছে। বাড়িতে না, সরি, মানে পাড়াতে ঢুকেছি, বাড়িতে গিয়ে কথা হচ্ছে। ওকে, ব্যাক টু হোম। তো বাড়ি ফিরে চলে এসেছি। এটা না ওখান থেকে বেঁধে দিয়েছে, ঠিক আছে। তো যাই হোক, আশা করি কি বলবো, যেরমটা ভেবেছিলাম শেয়ার করবো করে সেরমটা না হলো না। কেন বলো তো, মানে আজকের ওয়েদারটা যে এরম হবে ভাবতে পারিনি। তো বৃষ্টি ছিল, অনেকটাই বৃষ্টি পড়েছে, যার জন্য এরমটা হলো। তো বৃষ্টির মধ্যে ক্যামেরাটা অন রাখাটা পসিবল হচ্ছিল না, সেই জন্যই আর কি অনটা রাখতে পারিনি। আর তার মধ্যে দেখো বৃষ্টি না থাকলেও বাইকে যেহেতু, তো যাই হোক, যাই মানে পেরেছি সেটাই কি বলবো, ভিডিও করার চেষ্টা করেছি। তো আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। তো ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, কমেন্টে জানিও কেমন হয়েছে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে শেয়ার করো। আজ আর কিছু বলছি না, খুব টায়ার্ড লাগছে। তো টাটা, বাই বাই। অ্যান্ড লাঞ্চ যেটা করেছি, লাঞ্চ করবো না কি বলবো, কারণ বিকেল চারটার পরে খেয়েছি, তো সেখানে আর কোনো ক্যামেরা ট্যামেরা অন করিনি। ফটো নেওয়া আছে, সেটা আমি লাস্টে অ্যাটাচ করে দিয়ে দেবো। ওকে টাটা।